সম্মানিত মণ্ডলী, দুই সদস্য কর্মের অক্ষয় ঠাকুর ও কর্মের নরেন চ্যাটার্জি, সারা যুবলীগের রাজ্য নেতৃত্ব এবং আজকের এই রাজ্য সাংগঠনিক কর্মশালায় সমবেত যুবলীগের প্রতিনিধি মণ্ডলী, আমার আলোচনার বিষয় কর্মসংস্থানের লক্ষ্যে সমবায় আন্দোলন। সমবায় একটি আন্দোলনের যেমন একটি নাম, তেমনি সমবায় একটি আদর্শের নাম। আমাদের প্রথম পর্বে আলোচনায় কমরেড নরেন চ্যাটার্জি বিপ্লবের স্তর এবং রাজনৈতিক মতাদর্শ এ বিষয়ে আলোচনা করেছেন। আমরা সমবায়ের আদর্শ নিয়ে যখন আলোচনা করব, তখন স্বাভাবিকভাবে রাজনৈতিক আদর্শের কথাও উঠে আসবে, কারণ সমবায় একটি ভাবনা, একটি আদর্শ, একটি আন্দোলন। এবং এই সমবায় আন্দোলনকে বর্ণনা করা হয় সমাজতন্ত্রের একটি ধাপ হিসাবে, সিঁড়ি হিসাবে। এবং সমবায় এই ভাবনা, এর শেকড় কিন্তু অত্যন্ত গভীরে এই সভ্যতা শুরুর সূচনাকাল থেকে আমরা বিশ্লেষণ করলে লক্ষ্য করব। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে যদি কেউ রাষ্ট্রের উৎপত্তির ইতিহাস পড়ে থাকে, তাহলে দেখবেন রাষ্ট্রের উৎপত্তির যে কয়েকটি মতবাদ আছে তার মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে আলোচনা হয়, পড়ানো হয়, মূলত চারটি মতবাদ: ঐশ্বরিক মতবাদ, মন্ত্রক মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ এবং বিবর্তনবাদ। এই প্রত্যেকটি মতবাদে যে আলোচকরা, যা দার্শনিকরা যা বক্তব্য রেখেছেন, তাতে তারা একটি প্রাক রাষ্ট্রনৈতিক যুগে বর্ণনা দিয়েছে। রাষ্ট্র তখনও সৃষ্টি হয়নি, সেই সময় সমবায়ের ভাবনার সন্ধান পাওয়া যাচ্ছে। মানুষ যখন বনে, জঙ্গলে, গুহায়, পর্বতে বসবাস করত, প্রকৃতির সম্পদ আহরণ করে জীবনযাপন করত, তখন থেকেই মানুষ সঙ্গবদ্ধভাবে বারবার প্রয়াস গ্রহণ করেছে। একা একা প্রকৃতির সেই জঙ্গল, গুহায়, পর্বতে টিকে থাকা যাবে না, তাই তারা সঙ্গবদ্ধ হয়েছে, জোটবদ্ধ হয়ে পশু শিকার করতে গেছে, পশু শিকার করে তার মাংস খেয়েছে, দল বেঁধে ফলমূল আহরণ করেছে। এইভাবে মানুষের প্রাক রাষ্ট্রনৈতিক যুগে দলবদ্ধতার ইতিহাস, কৌমের ইতিহাস, সঙ্গবদ্ধতার ইতিহাস, একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করার ইতিহাস প্রাক রাষ্ট্রনৈতিক যুগে থেকেই দেখা যাচ্ছে। এই যে অনেক মানুষ মিলে একসঙ্গে সঙ্গবদ্ধভাবে চলা, সকলে মিলে একটি পশু শিকার করল, উদাহরণ সেই আদিম মানব, তারা সকলে মিলে সেই পশুর মাংস ঝলসে নিয়ে একসঙ্গে খেল, এটি সমবায়ের আদি রূপ। এই জায়গার থেকে আমরা একটি পরবর্তীকালে এগোই, বিশেষ করে সামাজিক চুক্তি মতবাদে যে প্রবক্তারা তিনজন দার্শনিক মূলত তার উপরে আলোকপাত করেছেন, এবং সেই তিনজন দার্শনিক
তিনটি সময়কালের বর্ণনা দিয়েছেন। এই তিনটি সময়কালের বর্ণনা দিতে গিয়ে প্রথমে টমাস হবস নামে এক রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক গ্রেট ব্রিটেনের, তিনি একটি বই লিখেছিলেন, তার নাম লেভিয়াথান। লেভিয়াথান একটি প্রতীক নাম, লেভিয়াথান একটি সমুদ্রে মাছের নাম, যার বিশাল আকার মাথা এবং তার দেহের অন্য অংশটা অত্যন্ত ছোট। এই একটা বিশাল মাছের ছবি দিয়ে প্রচ্ছ দেখে তার বইয়ের নাম লিখেছিলেন লেভিয়াথান। সেই বইয়েও টমাস হবস বর্ণনা করছেন প্রাক রাষ্ট্রনৈতিক যুগের মানুষের জীবন সুখ সমৃদ্ধিতে ভরা ছিল। তারপরে মানুষের সংখ্যা বাড়তে লাগল, প্রকৃতির সম্পদ কমতে লাগল, শুরু হল সংকট, এবং সেই সংকট থেকে মুক্তির জন্য দিশাহারা মানুষ তার স্বেচ্ছায় একজনকে সমস্ত ক্ষমতা অর্পণ করল, সে হলো চূড়ান্ত শক্তিধর রাজা। সেই রাজার হাতে ক্ষমতা দিয়ে মানুষ যখন তার শরণাপন্ন হল, তখনই তৈরি হল সরকারে, উৎপত্তি হল রাষ্ট্রে। এইখানেও প্রাক রাষ্ট্রনৈতিক যুগের বর্ণনা, তার পরবর্তীকালে গৌরবময় বিপ্লব হয়ে গেছে ইংল্যান্ডে 1688 সালে। সেই গৌরবময় বিপ্লবের প্রভাবে রাজার ক্ষমতাকে খর্ব করা হয়েছে। আরেকজন ব্রিটিশের দার্শনিক জন ল, তিনি তার গ্রন্থ লিখলেন টু টিটিজেস অন সিভিল গভর্নমেন্ট। সেই গ্রন্থ লিখে তিনি বললেন যে না, প্রাক রাষ্ট্রনৈতিক যুগে মানুষের জীবন সচ্ছল ছিল, একসঙ্গে মানুষ দলবদ্ধভাবে বাঁচত, কিন্তু পরবর্তীকালে সংকট আসলে সবাই মিলে একসঙ্গে গিয়ে রাজার শরণাপন্ন হল তা নয়। প্রথমে মানুষ নিজেরা একটা চুক্তি করল, তারপরে সবাই মিলে দ্বিতীয়বার একটা চুক্তি করে রাজার হাতে ক্ষমতা দিল যে যতদিন মানুষের ভালো মন্দ দেখাশোনা করতে পারবে রাজা, ততদিন সে ক্ষমতায় থাকবে। এই গৌরবময় বিপ্লবের প্রভাব জন লকের মতবাদ নিয়ন্ত্রিত রাষ্ট্রতন্ত্রে এখানে প্রভাব আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে পৃথিবীতে আরো অনেক জল জমিয়ে গেছে। 1789 1789 খ্রিস্টাব্দে ফরাসি দেশে বিপ্লবের পটভূমি তৈরি হয়ে গেছে। সেই ফরাসি দেশের একজন দার্শনিক, যাকে আমরা চুক্তিবাদী দার্শনিক বলি, যা জ্যাক রুসো, তিনি তার বিখ্যাত গ্রন্থ লিখলেন সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি, এবং সেই বই লিখে তিনি তার একটি বক্তব্য তার মাধ্যমে রাখলেন যে জনগণ প্রাক রাষ্ট্রনৈতিক যুগে তাদের জীবন ছিল পাখির মতো স্বাধীন। এই শব্দটাই তিনি ব্যবহার করেছেন, পাখির মতো স্বাধীন, আর কোনো প্রাণী নেই, যখন যেখানে খুশি উড়ে যেতে পারে, এরকম মুক্ত বিভঙ্গের মতো জীবন ছিল প্রাক রাষ্ট্রনৈতিক যুগের মানুষের। তারপরে সেই মানুষ তারা এই সংকট যখন উপস্থিত হল, খাদ্যের সংকট, জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের সংকট, তখন মানুষ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সাধারণের ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার অঙ্গীকার করল। এই যে বিখ্যাত উক্তি জেনারেল উইল, সাধারণের ইচ্ছা তত্ত্ব, এইখান থেকে গণতন্ত্রের সূচনা হতে আমরা দেখছি। এবং ফরাসি বিপ্লবের যে মূল কয়েকজন দার্শনিক, তার মধ্যে এই রুসোর নাম, সে কারণে জগৎ বিখ্যাত হয়ে আছে। এখন এই নিয়ে দার্শনিকদের মতবাদ নিয়ে রাষ্ট্রের উৎপত্তির একটি ধাপ আমরা দেখলাম। এখানে আমার আগের ক্লাসে যে আলোচনা হয়েছে যে আসলে মানব সভ্যতার ইতিহাস, রাষ্ট্রের উৎপত্তির ইতিহাস, সরকারের